সুল্লাহি রকমানি রহিম আসসালামু আলাইকুম শানাস রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগতম জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে আমি ইলিশ মাছের ডিমের ভর্তা রেসিপি শেয়ার করব ইলিশ মাছের ডিম প্রথমে আমি ছোটো ছোটো টুকরা করে কেটে নিব তাহলে ভর্তা করতে বেশি সুবিধা হবে প্যানের মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম পিঁয়াজ কুচি আর দিব রসুন কুচি পেঁয়াজ কুচি একটু বেশি দিতে হবে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ইলিশ মাছের ডিম ছোটো ছোটো টুকরা করে কেটে রেখেছি সেই ডিম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিব অল্প করে হলুদ এর মধ্যে এখন লবণ দিব না লবণ দিব ভর্তা করার সময় এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল সয়াবিন তেল একটু বেশি করে দিতে হবে এখন সব কিছু একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে ভালো মতো ভেজে নিতে হবে খুব ভালো মতো ভাজা হলে ভর্তা খেতে তত বেশি মজা হবে এই ভর্তা দিয়ে ভাত পেট ভরে খাওয়া যাবে এত মজার ভর্তা আপনারা ইচ্ছা করলে আলাদা আলাদাভাবেও ভেজে ভর্তা করতে পারেন ইলিশ মাছের ডিম আলাদাভাবে ভাজতে পারেন আবার পেঁয়াজ আর রসুন আলাদাভাবে ভেজে তারপর ভর্তা করতে পারেন আর কিছুক্ষণ ভাজবো আমি ভাজার পর চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামানোর পর ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি ভর্তা করবো এখন আমি কাঁচামরিচগুলো আলাদা করে নিচ্ছি অল্প করে লবণ দিয়ে এখন আমি কাঁচামরিচগুলো আগে ভর্তা করে নিব এভাবে যে কোনো মাছের ডিম ভর্তা করতে পারেন খেতে অনেক মজার হয় আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মাছের ডিমগুলো যেগুলো আস্ত আছে সেগুলো আমি ভেঙে দিচ্ছি তাহলে ভর্তার সাথে মিশে যাবে ইলিশ মাছের ডিম ভর্তা রেডি আজকে এই পর্যন্তই আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব আমি আপনাদের মাঝে আমি শাহনাজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ